I got an idea. এ ঠিক করে ঝাঁট দে রে। এ তুই জলের বোতলটা নে, সরা এখান থেকে, সোফাটা পরিষ্কার কর। কি হলো কর? আয় এবার তোকেই সাফ করে দিই। একে ছাড়ুন, দিওয়ালি তো খুব কাছে, তাই আজকে আমরা কিছু হ্যাকস আর আইডিয়া এনেছি যেটা দিওয়ালির দিন খুবই কাজে লাগবে। তো চলুন এই দিওয়ালিতে কিছু নতুন করা যাক। শুধু আপনাদের ভিডিওটিতে একটি লাইক করে অনেক ভালোবাসা দেখাতে হবে। হ্যাপি দিওয়ালি। কি মজা হচ্ছে। হ্যাঁ, আরে ওই দেখ মধু আসছে। কি ভালো ড্রেস পরেছে ও। হ্যাঁ, কি ভালো লাগছে দেখতে। হাই। আরে মধু, হাত লাগাস না। কতবার বললাম হাত লাগাস না, হলো তো গলতি সেমিস্টার। যদি আপনার হাত জ্বলে যায় তখন সঙ্গে সঙ্গে র অ্যালোভেরার পাতা নিয়ে নিন আর ওর মধ্যে কিছু ড্রপস মধু দিয়ে জ্বলে যাওয়া জায়গাতে অ্যাপ্লাই করুন। এতে আপনি খুব রিলিফ পাবেন। এইভাবে ফেললে অন্য কারোর ক্ষতি হতে পারে, তাই এর জন্য একটি পুরানো বালতি নিয়ে নিন আর ওর মধ্যে জল ঢেলে দিন। এবার যত পারেন বাজি পোড়ান, কিন্তু বাজি পোড়ানোর পর এই বালতিতে রেখে দিন। এই রকম করুন আর সেফ দিওয়ালি এনজয় করুন। আরে প্রথমে তুই চুল ঠিক কর, তারপর নাচ করবি। তো লুট গয়ে, হ্যাঁ লুট গয়ে। চুলে যদি শাইন অ্যাড করতে চান তাহলে একটি পাকা টমেটো কে ঘষে নিন, তারপর তার পাল্পটাকে একটি বাটিতে নিয়ে নিন, তারপর এর মধ্যে 2 চামচ অ্যালোভেরা জেল দিয়ে দিন আর সব শেষে 2 চামচ এক্সট্রা ভার্জিন নারকেল তেল দিয়ে মিক্স মিক্স অ্যান্ড মিক্স। ব্যাস তৈরি। এবার এটা নিয়ে অ্যাপ্লাই করুন, কিন্তু অ্যাপ্লাই করার আগে চুল আঁচড়ে নেবেন ভালো করে। এইভাবে আপনার পুরো চুলে অ্যাপ্লাই করে নিন। এবার আপনি ভাবছেন এটা অ্যাপ্লাই করে কি হবে। দেখুন, এই 3টি উপকরণের মধ্যে ভিটামিন সি, ময়শ্চারাইজার আর নিউট্রিশন আছে, যেটা রুক্ষ সূক্ষ্ম চুলকে ঝট করে শাইনি আর ম্যানেজেবল বানিয়ে দেবে। অ্যাপ্লাই করা তো হয়ে গিয়েছে, এটা 1 ঘন্টার জন্য রেখে দিন। 1 ঘন্টা হয়ে যাওয়ার পর শ্যাম্পু করে চুল ধুয়ে নিন। এবার নিজেই দেখে নিন। কি হলো, কাঁদছিস কেন? দেখ না, এই দিওয়ালিতে ঘর সাজাবো ক্যান্ডেল দিয়ে, কিন্তু আমার কাছে টাকা নেই। টাকার কি দরকার? কেন, মোমবাতি কি ফ্রিতে বিক্রি হয়? না, মোমবাতি ঘরেই বানাবো। মোমবাতি ঘরে বানাবে কি করে? এত সুন্দর সুন্দর যদি মোমবাতি বানাতে চান তাহলে এই রকম গ্লাস নিয়ে নিন আর গ্লাসের সাইডে তেল লাগিয়ে নিন আর গ্লিটার অ্যাড করে দিন। গ্লিটার দেওয়ার পর জল দিয়ে দিন। তারপর দরকার একটি সুতো। এবার একটি বোতলের সাইডে গোল করে কেটে নিন এইভাবে। এবার এই রাউন্ডটাকে হালকা করে কেটে নিন, তারপর এই সুতোটা এর মধ্যে ঢুকিয়ে দিন। এবার গ্লাসে তেল দিয়ে দিন, তারপর জ্বালিয়ে দিন। ব্যাস তৈরি হয়ে গিয়েছে সুন্দর সুন্দর মোমবাতি। এইরকম রঙ্গোলি কিভাবে বানালি? তোর কাছে তো রঙ্গোলির কালারই ছিল না। আমি এটা হোলির রং দিয়ে বানিয়েছি। হোলির রং দিয়ে? হ্যাঁ, দেখবি চল। প্রথমে যে কোনো একটি বাসনের ঢাকনা এইভাবে রেখে দিন। এবার হোয়াইট কালার আবির নিয়ে অল্প অ্যামাউন্টে দিয়ে ছোট ছোট গোল করে ঢাকনার চারিদিকে কভার করে ফেলতে হবে। এবার যেটা হালকা হালকা ছড়িয়ে গিয়েছে সেটা আঙুলের সাহায্যে ঠিক করে নিতে হবে। তারপর এই ঢাকনাটি তুলে নিন। এবার রেড কালার নিয়ে যে যোগ চিহ্ন আছে সেই লাইন অনুযায়ী রেড কালারটা দিয়ে দিতে হবে। তারপর আস্তে আস্তে পুরোটা কভার করব, কিন্তু রেড কালারের যে রাউন্ডটা একটু বড় হবে। এবার আঙুলের সাহায্যে হালকা হালকা চেপে গোলটাকে ভালোভাবে করে নিতে হবে। একদম মাঝখানে সবুজ আবির দেব এবং লালটার মতো সেম বড় গোল করব।
এবার একটা স্পেশাল ট্রিক অ্যাপ্লাই করব। একটি পেপার কে ফোল্ড করে এইভাবে কেটে নিন, তারপর সাদা যে আবির আছে সেখানে 1, 2, 3 এইভাবে গুনে 3 নম্বর গ্যাপে পেপারটিকে রেখে দেব, আর হলুদ আবিরটাকে এইভাবে দেব, আর হালকা হালকা প্রেস করে নেব, আর পেপারটিকে এইভাবে খুব সাবধানে সরিয়ে নিতে হবে। পেপার সরানোর পর যদি ছড়িয়ে যায় তখন একটি ছুরির সাহায্যে সেট করে নেব। ব্যাস এইভাবে সবগুলো করে নেব। এবার 2 নম্বর ট্রিক অ্যাপ্লাই করব, সেটা হলো যে কোনো রাউন্ড ইয়ারিং নিয়ে নিন এবং হলুদ লাইনের পাশে রেখে দিন। এবার এর মধ্যে সবুজ যে আবির আছে দিয়ে দিন আর হালকা হালকা প্রেস করুন। এইভাবে পুরোটা করে নিন। এবার রঙ্গোলিতে যেখানে যেখানে সবুজ রং আছে সেখানে এই রকম মোমবাতি দিয়ে দিন। এবার দেখুন খুব ভালো লাগছে না? আর খুবই সহজ। তো গাইস ভিডিও ভালো লেগে থাকলে তাড়াতাড়ি লাইক আর শেয়ার করে দিন, আর হ্যাঁ চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। এখন বাই বাই।